নমস্কার আরও একটা আইপিও নিয়ে আপনাদের সামনে হাজির আমি অরিজিৎ ইনভেস্ট বেঙ্গলি চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি দেখুন আইপিওর অ্যানালাইসিস বাংলা চ্যানেলে খুব কম আছে এটা একটু ক্রিটিক্যাল ব্যাপার যারা একটু অ্যাওয়ার্ড থাকেন ইনভেস্টমেন্ট নিয়ে তাদের জন্য সো আপনারা আমাদের এই ভিডিওগুলোতে একটু সাপোর্ট করুন কারণ তাহলে আপনাদের উৎসাহ আপনারা যদি দেন তাহলে আমরা আরও এই ধরনের ভিডিও বানাতে পারবো তাতে আপনাদের এবং আমাদের প্রত্যেকেরই ভালো লাগবে তো যাই হোক আসছি আজকে পিভি ফিনটেক তাদের আইপিও নিয়ে আলোচনা এক তারিখ থেকে ইস্যু শুরু হচ্ছে আইপিও এক থেকে তিন তারিখ অবধি ইস্যু হবে ইনিশিয়াল পাবলিক অফারিং আইপিওর আপনারা ফুল ফর্ম অবশ্যই অনেকে জানেন এর অর্থ হচ্ছে যে কোম্পানি শুরুতে অর্থাৎ পাবলিকের জন্য শেয়ার মার্কেটে যখন এন্ট্রি নিচ্ছে যখন পাবলিক আম জনতা আমি আপনি এই কোম্পানির হিসাদার হতে পারবো তার জন্য কোম্পানি যখন অফার করছে শুরুর দিকের শেয়ার সেটাকেই বলা হয় শুরুর দিকের না একদম শুরুর শেয়ার সেটাকেই বলা হয় ইনিশিয়াল পাবলিক অফারিং অর্থাৎ আইপিও শর্ট টার্মে তো আইপিও আসছে কাদের পিভি ফিনটেক পিভি ফিনটেক কি পলিসি বাজার এবং পয়সা বাজার এদের মাদার কোম্পানি আইপিও ডিটেলস নিয়ে বলে দিচ্ছি যে পিবি ফিনটেক তিন হাজার সাতশো পঞ্চাশ কোটি টাকা ফ্রেশ ইস্যু করছে অর্থাৎ নতুন শেয়ার আনছে অর্থাৎ যারা এই টাকাটা ইনভেস্ট করছেন যারা তারা বিবি ফিনটেককে তিন হাজার পাঁচ সাতশো কোটি টাকা পৌঁছে দিচ্ছেন নতুন করে এবং এক্সিস্টিং যারা ইনভেস্টার ছিলেন তারা উনিশশো কোটি টাকা সেল করে দিচ্ছেন ঠিক আছে তো এই টোটাল মিলিয়ে আইপিওটা আসছে এবং আইপিওর ক্ষেত্রে নশো চল্লিশ থেকে নশো আশি টাকা অবধি প্রাইস রেঞ্জ রয়েছে মিনিমাম ইনভেস্টমেন্ট একটা লটের জন্য আপনাকে চোদ্দো হাজার টাকা করতে হবে তো এই গেল আইপিওর কিছু ইম্পর্ট্যান্ট তথ্য এবার আমি আপনাদেরকে অ্যাওয়ার করার জন্য বলে দিচ্ছি যে পিভি ফিনটেক কোম্পানি নিয়ে ডিটেলস দেখুন পিভি ফিনটেক কোম্পানির মূলত দুটো ওয়েবসাইট খুব ভালোভাবে চলে একটা হচ্ছে পলিসি বাজার আর একটা হচ্ছে পয়সা বাজার পলিসি বাজারের নাম আমরা ইন্স্যুরেন্স নিয়ে যারা একটু চর্চা করি তারা সবাই শুনেছি পলিসি বাজার কী করে ওয়েব অ্যাগ্রিগেটর অফ ইন্সিউরেন্স অর্থাৎ পলিসি বাজার মারফত আপনি ওয়েব সাইট থেকে অর্থাৎ অনলাইন ডিজিটাল ওয়েতে আপনি ইন্স্যুরেন্স কিনতে পারবেন এখানে সুবিধা কি ধরুন আপনি একটা হেলথ ইন্স্যুরেন্স খুঁজছেন এবং যার সাম অ্যাসিওর বা যার প্যাকেজ হবে যে পাঁচ লাখ টাকা আপনার এমন একটা হেলথ ইন্স্যুরেন্স চাই যেখানে কোম্পানি আপ টু পাঁচ লাখ টাকা অবধি আপনার বিল পেমেন্ট করবেন এবার হেলথ ইন্স্যুরেন্সের জন্য আপনি যদি স্টার হেলথের কাছে যান আপনার কাছে একটা ওদের একরকমই পলিসি থাকবে আপনি যদি আইসিআইসিআই লম্বার্ডের কাছে যান ওদের একরকম পলিসি থাকবে পলিসি বাজার কি করবে পাঁচ লাখ টাকা সাম্যাসিওর দিচ্ছে এরকম ওদের কাছে যে পলিসি বাজারের কাছে যে কটা টাই আপ কোম্পানি রয়েছে পঁচিশ তিরিশটা কোম্পানির পুরো লিস্ট দিয়ে দেবে আপনাকে এবং পলিসি বাজারের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সিস্টেম আপনাকে আপনার সুবিধা অনুযায়ী কার মানে ইন্স্যুরেন্স ক্লেম দেওয়ার পলিসি ভালো কার প্রিমিয়াম কম আপনি যেরকম চাইছেন সেই অনুযায়ী সাজিয়ে দেবে। এবং আপনি আপনার প্রয়োজন অনুযায়ী সাজাতে পারবেন আপনার প্রয়োজন অনুযায়ী কিনতে পারবেন আপনার প্রয়োজন অনুযায়ী কম্পেয়ার করতে পারবেন যে কোন ইন্স্যুরেন্সটা আপনি কিনবেন এইবার আপনি কম্পেয়ার করে যে ইন্স্যুরেন্সটা সিলেক্ট করবেন এবং পলিসি বাজার থেকে যে ইন্স্যুরেন্সটা কিনবেন তার বদলে কোম্পানি কমিশন নেবে যাদের ইন্স্যুরেন্স বিক্রি করছে পলিসি বাজারে নিজস্ব সেই অর্থে খুব একটা ইন্স্যুরেন্স নেই তবে ওরা ইন্স্যুরেন্স আনছে নিজেদের প্রোডাক্ট আনছে এখনও পর্যন্ত নিজেদের প্রোডাক্ট সেই অর্থে নেই দ্বিতীয়ত হচ্ছে পলিসি বাজার এরপর অফলাইন ওদের অফিসও খুলবে যেখানে বিভিন্ন শহরে ওদের অফিস থাকবে এবং সেই অফিস থেকে ওরা ইন্স্যুরেন্স বিক্রি করতে পারবে সুতরাং বুঝতেই পারছেন যে অফলাইন অনলাইন দুটোতেই কোম্পানির ভবিষ্যতে প্ল্যান থাকলেও আপাতত পলিসি বাজার অনলাইন অর্থাৎ ডিজিটাল প্ল্যাটফর্ম থেকে ইন্স্যুরেন্স সেল করে এবং এই ডিজিটাল ইন্স্যুরেন্স সেল হওয়ার ক্ষেত্রে ওয়েব অ্যাগ্রিগেটার হিসাবে পলিসি বাজার নাইনটি প্লাস এদের শেয়ার মানে মার্কেট শেয়ার রয়েছে এদের যে কম্পিটিটার যারা রয়েছে ব্যাঙ্ক বাজার বলুন বা বাকি যারা বলুন তাদের থেকে এরা অনেক এগিয়ে রয়েছে এখানে পলিসি বাজারে বেশ কিছু সমস্যাও থাক আসছে যেমন এলআইসির কোনো ইন্স্যুরেন্স পলিসি বাজার থেকে পাওয়া যায় না আইসিআইসিআই লম্বাট ওদের অনেক ইন্স্যুরেন্স পলিসি বাজার থেকে তুলে নিয়েছে এইচডিএফসির ইন্স্যুরেন্স বাজারকে দেওয়া বন্ধ করে দিয়েছে এরকম কোম্পানির কাছে বেশ কিছু সমস্যাও আসছে তবে এটাও ঠিক যে ওয়েবসাইট মারফত বা ডিজিটালি ইন্স্যুরেন্স কেনার প্রবণতা আমাদের অনেক কম ইউরোপিয়ান কান্ট্রিগুলোতে অনেক বেশি সুতরাং মার্কেট কিন্তু পলিসি বাজারের কাছে ভবিষ্যতে অনেক গ্রো করবে এখন পলিসি বাজারের কাছে সবচেয়ে সবচেয়ে বেশি যেটা চ্যালেঞ্জের সেটা হচ্ছে এই যে সমস্ত ইন্স্যুরেন্স কোম্পানিগুলো আছে যাদের ইন্স্যুরেন্স আদালতে পলিসি বাজার ব্যাচে তাদের সাথে একটা সঠিক সম্পর্ক রিলেশন মেনটেন করে চলতে থাকা যাতে তাদের ইন্স্যুরেন্সগুলো তারা তাদের ওয়েবসাইট মারফত বিক্রি করতে পারে এই হচ্ছে পলিসি বাজারের ডিটেলস পিভি ফিন্ডিকে দ্বিতীয় কোম্পানি পয়সা বাজার পয়সা বাজার কি করে এরা হচ্ছে অনলাইন ডিজিটাল ক্রেডিট কার্ড দেয় এখান থেকে আপনারা ডিজিটালি ক্রেডিট কার্ড নিয়ে বিভিন্ন রকমের লোন নিয়ে বিভিন্ন রকম জিনিসপত্র কিনতে পারবেন পয়সা বাজারে ডিজিটাল ক্রেডিট কার্ডে ডিজিটাল ক্রেডিট কার্ডে কিন্তু হ্যাঁ টোটাল ক্রেডিট কার্ড না ডিজিটাল ক্রেডিট কার্ডে মোটামুটি ফিফটি পার্সেন্ট প্লাস মার্কেট শেয়ার রয়েছে যদিও এই পয়সা বাজারের যে বিজনেসটা আছে এই বিজনেসটা কোভিড প্যান্ডামিকে বেশ কিছুটা অ্যাফেক্টেড হয়েছে তবে পলিসি বাজারের যে বিজনেসটা রয়েছে সেটা কোভিড প্যান্ডামিকে অনেকটা বেড়েছে কারণ ইন্স্যুরেন্স পলিসি নেওয়ার যে প্রবণতা ভবিষ্যৎ সুরক্ষার মেডিকেল সুরক্ষার মানে কোনো মানুষের যদি সংসারের মূল কার্যকর্তার কিছু হয়ে যায় হ্যাঁ অঘটন ঘটে যায় দুর্ঘটনা ঘটে যায় সেক্ষেত্রে পরিবারের বাকিদের কি হবে সেটা বোঝার যে প্রবণতা সেটা ক্রমশ বেড়েছে তো এই হচ্ছে কোম্পানির টোটালস বিজনেস ডিটেলস মানে তারা বিজনেসটা কি করে এবার আসছি যে এদের অর্থনৈতিক অবস্থা দেখুন প্রমো প্রমোটার যে যারা রয়েছেন ইয়াসিস দাহিয়া এবং অশোক বাঞ্চাল এবং অবিনাশ নির্জার এরা তিনজন মিলে শুরু করেছিলেন ইয়াসিস দাহিয়ার নাম আমরা সবচেয়ে বেশি শুনে থাকি প্রমোটার শেয়ার হোল্ডিং এখানে খুব একটা বেশি না মোটামুটি অ্যারাউন্ড ফাইভ পার্সেন্ট টোটাল মিলিয়ে হবে সুতরাং বলতেই পারেন যে এটা একটা প্রফেশনাল ম্যানেজ কোম্পানি এখানে বড়ো বড়ো ইনভেস্টিং এজেন্সির ইনভেস্টমেন্ট রয়েছে যেমন সফট ব্যাঙ্কের ইনভেস্টমেন্ট রয়েছে এবং আরও নানারকম ইনভেস্টমেন্ট রয়েছে তো এটা কিন্তু একটা প্রফেশনাল ম্যানেজড কোম্পানি এই কোম্পানির রেভিনিউ ক্রমশ বাড়তে এই কোম্পানি কিন্তু এখনো পর্যন্ত প্রফিট করতে মানে পারেনি সেই জন্য কিন্তু পি রেশিও বার করা সম্ভব না কারণ পি রেশিও সবসময় নেগেটিভ আসবে ছোট্ট করে ভিডিওটা করছি কারণ আগের ভিডিওটা অনেক বেশি লং হয়ে গেছিলো তাই জন্য আমরা একদম যেগুলো ইম্পর্টেন্ট তথ্য সেগুলো দেওয়ার চেষ্টা করছি আপনাদেরকে দেখুন ইনভেস্ট করবেন কি করবেন না এই প্রশ্নে আসছি সবচেয়ে ইম্পর্টেন্ট ব্যাপার আপনাকে আগেই বললাম যে নশো চল্লিশ থেকে নশো আশি অব্দি প্রাইস রেঞ্জ রয়েছে পার শেয়ার চোদ্দো হাজার একশো টাকা মিনিমাম ইনভেস্টমেন্ট তো সেক্ষেত্রে করবেন কি কি করবেন না এটা বলার জন্য দেখুন পি রেশিও দিয়ে আপনি এখানে জাজ করতে পারবেন না তবে প্রাইস টু সেল রেশিও যেটা দেখাচ্ছে ক্যালকুলেশন করে সেটা অনেকটা বেশি লাগছে তথাপি আমি বলবো যে যেহেতু এখনো পর্যন্ত মার্কেট অনেকটা বাড়তে থাকবে মার্কেট বাড়ার অনেক প্রবণতা থাকবে যাদের হাতে সাফিসিয়েন্ট মানি আছে দেখুন এটা কিন্তু একান্ত আমার মতামত আমি বলছি ইনভেস্ট করবেন কি করবেন না সেটা কিন্তু সম্পূর্ণ আপনাদের ওপর ডিপেন্ড করছে এটা আমার কথা শুনে বা কারোর কথা শুনে করবেন না আমাদের শেয়ার বাজার নিয়ে সংক্রান্ত চ্যানেলের এটা সবচেয়ে বেসিক তথ্য এবং সব বারবার আমি বলতে থাকবো কারোর কথা শুনে স্টক মার্কেটে ইনভেস্ট করবেন না নিজে বুঝবেন বুঝে যেটা মনে হবে সেটা করবেন আমার মতটা আমি এবার বলছি দেখুন যদি কারোর হাতে এক্সট্রা টাকা থাকে বা সাফিসিয়েন্ট টাকা থাকে যে চোদ্দো হাজার বা তার ডবল আঠাশ হাজার দুশো এরকম টাকা ইনভেস্ট করলে কোনো ব্যাপার না তাহলে একটা দুটো লট করে রাখতে পারেন ইনিশিয়াল পাবলিক অফারিং আইপিওগুলো সবসময় একটু বেশি টাকা তোলার চেষ্টা করে কারণ স্বাভাবিক আমি যদি আপনি যদি কোনো জিনিস বিক্রি করতে চান বা আপনার কোনো সম্পত্তি বিক্রি করতে চান আপনি প্রথমেই বেশি দামটাই চাইবেন নেগোসিয়েশান প্রথমে করতে চাইবেন না আপনি চাইবেন যে আপনার যে যদি আপনি যদি কোনো বাড়ি বিক্রি করতে চান আপনি যদি কোনো গাড়ি বিক্রি করতে চান যে দামটা আপনি দেবেন সেই দামটা সবসময় বেশি থাকবে কারণ আপনি জানবেন যে এক্সপেকটেশন আপনার যেটা আছে তার থেকে মানুষ নেগোসিয়েট পরে করবে সেই জন্য আইপিওর ক্ষেত্রে সময় শুরুর দিকে কোম্পানির যা ভ্যালুয়েশন তার থেকে ওরা একটু বাড়িয়ে রাখে তবে পিভি ফিন্টিকের আইপিওটাও নায়িকার মতো অতটা না হলেও বেশ কিছুটা বেশি ভ্যালুয়েশন চাইছে শর্ট টার্ম লিস্টিং হবে সম্ভবত কারণ এত আইপিও আসছে জোম্যাটো যা দেখলাম তাতে প্রফিটেবিলিটিতে কোম্পানি ছিল না তা সত্ত্বেও লিস্টিং গ্যান প্রচণ্ড হয়েছিলো সুতরাং আমার মনে হয় শর্ট টার্ম ইনভেস্টারদের জন্য লিস্টিং গ্যান হবে লং টার্ম ইনভেস্টারদের জন্য যদি পাঁচ সাত বছর হোল্ড করে রাখতে পারেন এই আইপিওর ভ্যালুয়েশন কিন্তু বাড়বে কারণ মার্কেট কারেকশানের সময় হয়তো এটা কারেকশন হয়ে ঠিকঠাক দামে চলেও আসতে পারে সেক্ষেত্রে আপনাকে ঠিকঠাক খবর রাখতে হবে যে কখন কারেকশন হচ্ছে না হচ্ছে নচেত কিন্তু লং টার্মে এইটা বাড়বে কারণ পলিসি বাজারের মার্কেট কার্যত ওয়েব অ্যাগ্রিগেটার হিসেবে মনোপলি রয়েছে পয়সা বাজারেরও মার্কেট শেয়ার যথেষ্ট ভালো সুতরাং আর এই দুটো বিজনেসই ফিউচারে গ্রো করবে সুতরাং আপনারা যদি লং টার্ম নিয়ে ভাবেন অ্যাপ্লাই করে রাখুন নিশ্চিন্তে পাঁচ বছর সাত বছরে টাকা অনেকটা বেড়ে যাবে কতটা বাড়বে যদি কোনো চ্যানেল বলে থাকে ভুল বলে থাকছে কারণ শেয়ার বাজারে কতটা বাড়বে ভবিষ্যতে কেউ জানে না তবে প্রবাবিলিটি বলছে এটা বাড়বে তো আপাতত আজকের আইপিও ছোট্ট করে আমরা এখানেই শেষ করছি তার কারণ হচ্ছে বেশি অ্যানালাইসিস করতে গিয়ে আমরা দেখলাম যে এখনও বাংলার যারা দর্শক রয়েছেন তাদের অতটা এখনও ডিটেলসে অতটা চর্চা করার জন্য অত মানে যারা যারা নতুন ছেলে মেয়ে রয়েছেন তারা অতটা প্রস্তুত না আমরা আমাদের চ্যানেল মারফত নতুন নতুন ইনভেস্টার যারা আসছে যারা একুশ বছর বাইশ বছর তেইশ বছর চব্বিশ বছর কেউ টিউশনির ফি বাঁচিয়ে কেউ ছোট্ট ছোট্ট বাচ্চা ছেলেমেয়েদের পড়িয়ে তারা ইনভেস্ট করতে চাইছে আমার কাছে ফোন আছে আমার খুব ভালো লাগে তাদের সাথে কথা বলি তাদের জন্য আমরা আরও শেয়ার বাজারের বেসিক্স নিয়ে পরপর পরপর আমরা ভিডিও করব তারপরে আইপিওগুলো পরবর্তীকালে অনেক ডিটেলসে আলোচনা করব আপাতত ছোট করে বললাম যারা অভিজ্ঞ দেখছেন তারা তো অন্যান্য জায়গা থেকেও দেখছেন আমি আমার মতামতটা জানালাম অভিজ্ঞরা নিশ্চয়ই আরও ডিটেলসে পারবেন কিন্তু যেহেতু আমাদের এই চ্যানেলে অনেক কম বয়স্ক কম বয়সী ইনভেস্টার রয়েছে তাদের জন্য আমি একদম ছোট্ট করে ব্যাপারটা বুঝিয়ে বললাম আজকের জন্য এপিসোড এখানে শেষ করব তবে আপনারা যদি বাংলা গান শুনতে ভালোবাসেন আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমাদের বাংলা গানের চ্যানেল অরিজিৎ চক্রবর্তী লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া রয়েছে এই ভিডিওগুলি বানাতে আমাদের সাহায্য করে পৃথিবীর অন্যতম বৃহত্তম সাংস্কৃতিক পরীক্ষা কেন্দ্র সুর ভারতী সঙ্গীত কেন্দ্র আপনার যদি আঁকা গান নাচ কিংবা আবৃত্তি শেখানোর কোন বিদ্যালয় থাকে আপনি অবশ্যই অ্যাফিলিয়েশন নিন সুর ভারতী সঙ্গীত কেন্দ্র থেকে সুরুভারতী সঙ্গীত কেন্দ্র আপনার বিদ্যালয়ে পরীক্ষা গ্রহণ এবং আপনার বিদ্যালয়ের সার্বিক উন্নতির জন্য কাজ করবে আমি নিজেও যুক্ত রয়েছি সুর ভারতী কলা কেন্দ্রের সাথে আজকের জন্য এখানেই শেষ করছি নমস্কার